কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের পেছনে আবারও হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, তার এই বহরের পেছনে কয়েকজন যুবক নিক্ষেপ করে পেট্রোল বোমা। এ সময় দুর্বৃত্তদের ধাওয়া করে আটকের চেষ্টা করা হলেও ব্যর্থ হয় সাধারণ জনতা। মুহূর্তেই সেখানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন ধরে যায়। টাইম ছেড়ে দিয়ে গাড়ি ভাঙা শুরু করছে, তারপরে পেট্রোল বোম মারা দিচ্ছে। বোম মারার লগে গাড়ির ভিতরে আগুন ধরেছে, আর আমি গাড়ি সরাইতে পারি নাই। আর আগুন ধরে সাথে সাথে বাস দুটিতে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুনের উৎপত্তি হয় সেটা আমরা জানতে পারি নাই, কিন্তু আসি আমরা আমাদের গাড়ি থেকে পানির লাইন খুলে আমরা কাজ আরম্ভ করি। এর পরপরই দুই বাসের চালক ও হেলপার সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পুলিশ সুপার। যারা ছিল এই গাড়ি কেন্দ্রিক, তাদের ভাষ্য অনুযায়ী যে এখানে পেট্রোল বোম কিংবা ককটেল ফাটানো হয়েছে, যেটার আগুনে এটা ঝলসে গেছে। আপাতত এইটুকু, এই বিষয়ে আমরা গাড়ির মালিক এবং অন্যরা আসলে আমরা মামলা নিব এবং তদন্ত শুরু করব। দোষীদের খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি। তবে এর পরেই বেগম খালেদাজের গাড়িবহর ঢাকার পথে রওনা হয়। গত শনিবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে বেগম জিয়ার গাড়িবহর এবং গণমাধ্যম কর্মীদের গাড়িতে হামলা করা হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ।